সাবস্ক্রাইব এলটিভি আর ক্লিক করুন বেল আইকনে। আট বছর লিভ ইন সম্পর্কে থাকার পর 2015 সালে গাঁট ছাড়া বাঁধেন অগ্নিদেব এবং সুদীপা। অগ্নিদেবের পৈতৃক বাড়িতে ছোট্ট অনুষ্ঠানে রেজিস্ট্রি করেছিলেন দুজনে। বিয়ের পর নিজের পদবিও বদলে ফেলেছিলেন সুদীপা। বিয়ের অনুষ্ঠানে অগ্নিদেব বলেছিলেন, আমাদের সমাজে বিয়ে নামক প্রতিষ্ঠানকে অনেক মূল্য দেওয়া হয়, আমার জন্য এটা শুধুই ফর্মালিটি, সঙ্গীর সঙ্গে বোঝাপড়াই শেষ কথা। সুদীপা চেয়েছিল সম্পর্কটাকে স্বীকৃতি দিতে, কিন্তু কিছু সমস্যা ছিল যার সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। দিন লাল সাদা বেনারসি ও শাশুড়ির দেওয়া অ্যান্টিক গয়নায় সেজেছিলেন সুদীপা, হাতে মেহেন্দি। অগ্নিদেব পরেছিলেন সাবেকি ধুতি পাঞ্জাবি। স্ত্রীকে বিয়েতে প্লাটিনামের উপর হিরে খচিত আংটি উপহার দিয়েছিলেন অগ্নিদেব। টলিউডি তারকাদের ভিড়ে জমে উঠেছিল বিয়ের আসর। ঋতুপর্ণা সেনগুপ্ত, করিনিকা ব্যানার্জি, ব্রাত্য বসু, দেবলীনা দত্ত ও তথাগত মুখার্জি, কুশল চক্রবর্তী, সৌরভ মুনি, জুনমালিয়া, চৈতি ঘোষালদের দেখা গিয়েছে বিয়ের অনুষ্ঠানে। মেনুতে ছিল গলদা চিংড়ির মালাইকারি, কষা মাংস মতপথ। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সিরিয়াল কোনছে আলোর স্বপ্ন নিয়েতে কাজ করেছিলেন সুদীপা, সেটা 2008 সালে। সেই থেকে শুরু সম্পর্কের। স্মৃতির পাতা উল্টে অগ্নিদেব বললেন, একদিন আমার বাড়িতে এসে আমার পোষ্যদের দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় সুদীপা। আমরা ঠিক করি তার পরদিন থেকেই একসঙ্গে থাকবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।